হচ্ছে খুব চিন্তা, করতে হবে স্টাইল। আপনারা দেখছেন ট্রেন্ডি লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকে এসে গেছি নতুন একটি ভিডিওর সাথে। আজকের ভিডিও টপিক হচ্ছে ভিটামিন সি এর উপকারিতা। ভিটামিন সি আমাদের স্কিনে কী কীভাবে প্রভাব ফেলতে পারে সেটা আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন দেখে নেওয়া যাক ভিটামিন সি আমাদের স্কিনে কী কী প্রভাব ফেলে, আমরা কী কীভাবে ভিটামিন সি ট্যাবলেটটাকে স্কিনের ওপর অ্যাপ্লাই করতে পারি। চলে আসুন। এখানে আমি নিয়েছি চারটে ভিটামিন সি ট্যাবলেট, যেটা কি না লিমসি নাম, লিমসি 500। এটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরেই পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা লিমসি ট্যাবলেট ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে নিলাম। এবার এটাকে আমরা গুঁড়ো করে নেব। আমি যে গুঁড়ো করে নিয়েছি এটাকে ট্যাবলেটটাকে, এর সাথে আমি দেব হচ্ছে মধু। মধু এখানে লাগবে হচ্ছে এক চামচ মতো, ছোট চামচের এক চামচ দিলেই এখানে যথেষ্ট। লিপ স্ক্রাব বানানোর ক্ষেত্রে ট্যাবলেটটা পুরো মিহি না হলেও চলে, ওটাকে একটু দানা দানা থাকলে সুবিধা হয় স্ক্রাবিং এর ক্ষেত্রে। এখানে মধু দিচ্ছি ছোট চামচের হাফ চামচ মতো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদেরকে ঠোঁটে অ্যাপ্লাই করে দেখাবো। আমি এটা এখন ঠোঁটে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি। মিনিট রেখে ধুয়ে এসেছি। এটা আপনারা সপ্তাহে দুবার অ্যাপ্লাই করুন। আপনাদের ঠোঁট কালো থেকে আস্তে আস্তে গোলাপির দিকে ট্রান্সফার হতে থাকবে। প্লিজ ট্রাই দিস। এবার আমি বানাবো হচ্ছে আই জেল। এখানে আমার আরও একটি ভিটামিন সি ট্যাবলেট লাগছে, আর লাগছে ভ্যাসলিন। ট্যাবলেটটা গুঁড়ো করে দিয়েছি আর নিচ্ছি ভ্যাসলিন। এই গুঁড়োটা গুনতে যতটা ভ্যাসলিন দরকার ততটুকুনি ভ্যাসলিন আমি নেবো। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা চোখের তলায় অ্যাপ্লাই করব। এটাকে আমরা ফ্রিজেও স্টোর করতে পারি 3-4 দিনের মতো। দেখতে পাচ্ছেন জেলটা? এবার আমি এটাকে রিং ফিঙ্গারের সাহায্যে চোখের তলায় অ্যাপ্লাই করব। যাদের চোখে ডার্ক সার্কেল আছে সেটা একটা রিমুভ করতে সাহায্য করবে। ঠিক আছে, বেশি ঘষার দরকার নেই, খুবই হালকা হাতে আমরা এটা অ্যাপ্লাই করব সার্কুলার মোশনে। আর এটা অবশ্যই মনে রাখবেন, রাত্রেবেলা শোয়ার আগে যাদের ডার্ক সার্কেল বেশি আছে তাদের এটা রেগুলার করতে হবে, আর যাদের কম আছে তাদের একদিন অন্তর করলেও কোনো প্রবলেম নেই, তাদের সেটা রিমুভ হয়ে যাবে। আর রাত্রেবেলা শোয়ার আগে অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন, মুখটা ধোবেন, তারপরেই শুতে যাবেন। চোখটা আমি ধুয়ে এসেছি 7 মিনিট রাখার পর। আপনারা এটা রাত্রেবেলায় শুধু সাদা জলে, প্লেন জলে ধুয়ে নেবেন। আর সকালবেলা উঠে আপনারা যেইটা দিয়ে মুখ ধুয়ে থাকেন, ফেস ওয়াশ হোক বা যা কিছু হোক, সেইটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবেন। এবার আমি তৈরি করবো ফেস মাস্ক। ফেস মাস্ক তৈরি করার জন্য আমাদের দুটো ট্যাবলেট লাগবে। দুটো ট্যাবলেটকে আমরা গুঁড়ো করে নেব, আর লাগছে হচ্ছে অ্যালোভেরা জেল, আর কিছু পরিমাণ এক চামচ মতন মধু। তো চলুন তৈরি করি আমরা এটাকে, ততক্ষণে আমি এটা গুঁড়ো করে নিই।
আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এবার নিচ্ছি আমি অ্যালোভেরা জেলটা। অ্যালোভেরা জেলটা আমি এখান থেকে ছাড়িয়ে নেব চকলা থেকে। এবার এক চামচ মতো মধু অ্যাড করব। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। অ্যালোভেরা জেলগুলো যাতে ভালো করে মেশে একদিকে একটু খেয়াল রাখবেন। এটা আপনারা সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। এতে কী হবে, যাদের মুখে ব্রণর দাগ, বিভিন্ন রকমের দাগ ছোপ রয়েছে, সেগুলো পুরোপুরি চলে যাবে। সপ্তাহে দুবার ইউজ করতে পারবেন। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে। আমার পেস্টটি রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা মুখে অ্যাপ্লাই করে দেখাবো। আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে শুকোনোর জন্য রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি এখন আমার মুখটাকে ধুয়ে নেব। চলুন আমি মুখটাকে ধুয়ে আসি। আমি 10 মিনিট পরে এটা ধুয়ে এসেছি মুখটা। এখন দেখুন আপনারা, বুঝতে পারছেন ডিফারেন্সটা? আমার মুখে এই স্পটগুলো রয়েছে, এটা আমি ট্রিটমেন্ট চলছে এইটারই। তো আমি এটা মেখে অনেকটাই লাভ পেয়েছি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ট্রাই করুন, আপনারা লাভ পাবেন এটা মেখে। আমার এই ডার্ক স্পটগুলো আরও ডার্ক ছিল, এখন আস্তে আস্তে লাইট হতে শুরু করেছে। তো আপনারা ট্রাই করুন। আর ভিটামিন সি এর ওপরে যদি আরও কোনো ভিডিও আপনারা দেখতে ইচ্ছুক হন, আমি তো পুরোটা এখানে দিতে পারলাম না, আরও বেনিফিটস এর ওপরে আছে। এর ওপরে যদি আরও DIY হ্যাক আপনারা দেখতে চান, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, দেখতেই পেলেন কীভাবে আমরা ভিটামিন সিকে অ্যাপ্লাই করলাম নিজের ফেসে। এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করুন ট্রেন্ডি লাইফস্টাইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। ততদিনের জন্য টাটা।